নানাকে মানে কাপড় কিনে দেওয়ার জন্য এই মিমের মা খুব ই করছে যে ভিডিও করতে দেবে না রত্ন পাগলি, আজ থেকে আমার ভিডিও করা নাকি বন্ধ, সে না করে দিছে। তো এই নানি এই যে এই ধরনের কথা বলে দেন কেমন লাগে বলেন? দর্শক যাকে দিতে বলবে তাকে দিতে হয়, আমাদের অন্য কাউকে দিলে সমস্যা হয়ে যায়, কারণ ওই জায়গায় আমানতে খেয়ে করা হয়। ঠিক আছে, আমি এই চিন্তা বুঝতেছি না, তো তোমার আম্মা এরকম করে কে কত না আসতে দিবি না, চলো কিনে দিই। প্রিয় দর্শক, আজকে নানিকে আমরা শাড়ি কিনে দেবো। প্রিয় দর্শক, আমি ক্যামেরাতে আসছি, আসলে আমি তো ক্যামেরা ধরে আসছি, যাইতে পারতেছি না সামনে। তো নানি নানিকে মানে কাপড় কিনে দেওয়ার জন্য এই মিমের মা খুব ই করছে যে ভিডিও করতে দেবে না রত্ন পাগলি, আজ থেকে আমার ভিডিও করা নাকি বন্ধ, সে না করে দিছে। তো এই নানি এই যে এই ধরনের কথা বলে দেন কেমন লাগে বলেন? মিমো অনেক ভালো, মিমো অনেক ভালো, কিন্তু মিমো আর মানে কি কি বলবো, মিম তো আর অত্যাচার করে, আর মা মিমো কিছু বলতে পারে না। মিমো ভালো, মিমো ই করে, যে কারণে এই টাকা যার জন্য বরাদ্দ করে দিবে তার তাকেই দিতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। এটা মিমের মা বলছে না, মিমের মা খেলে মানে ঝগড়া করে এইটা নিয়ে। তুমি তোমার মাকে বুঝাইতে পারো না? হ্যাঁ, আচ্ছা চলেন আমরা আজকে যাই, যা আপাতত আপনাকে আপনাকে কাপড় কিনবো। মিমের জন্য বরাদ্দ হবে, ভিডিও করতেছি যে যারা দিতে বলবে তাকেই আমরা কিনে দেবো, দর্শক যাকে দিতে বলবে তাকে দিতে হয়, আমাদের অন্য কাউকে দিলে সমস্যা হয়ে যায়, কারণ ওই জায়গায় এই আমানতে খেয়ে নোট করা হয়। ঠিক আছে, আচ্ছা আসো মিম, আসো দেখে কিনে একটা দিই। আচ্ছা আসো, যান আগে যান আগে যান। রত্ন ছিল, রত্ন চলে গেছে এই মুহূর্তে। সালাম আলাইকুম ভাইয়া, এই মহিলাদের সুন্নতি জামা ড্রেস আছে? সুন্নতি ড্রেস মহিলাদের জন্য, সুন্নতি ড্রেস মহিলাদের জন্য। হুম, আমার জানা না, এগুলো তো বানাইতে হয় মনে হয় নাকি মেক্সি সিস্টেমে সুন্দর হতো। আমার কাছে ইয়ে আছে নাকি সুন্নতি ড্রেস, অর্থাৎ পর্দাশীল ড্রেস, পর্দাশীল ড্রেস এখন আপনি কি বলাবেন, এইগুলো আপনি হিসাব টিসাব বানানো হবে বানাইতে হয় তাই না? নাই হ্যাঁ নাই। আচ্ছা দেখো আর কোথায় আছে দেখো। দেখো চলে নাকি একটু দেখেন ভাই, একটু দেখেন, না হলে সময় শর্ট
একদম কিন্তু বয়স্ক তো বয়স্কদের জন্য একটু নরমাল হলে ভালো হয়, আপনাকে কাপড় কিনে বানাতে হবে মনে হয়, তাই না? আচ্ছা নানি আপনাকে শাড়ি কিনে দিই, শাড়ি কিনে দিই, ওইটা ভালো হবে। আপা রেখে দেন তাহলে, আর যদি এগুলো চলে দেখেন যদি গায়ে দিয়ে দেন, হ্যাঁ আপনি নামাজ কালাম পড়বেন। আচ্ছা তাহলে শাড়ি কিনে দিই, শাড়ি কিনে পরে আপনি করেন। শাড়ি ভালো হবে, ওইটা দিলে ঝামেলা। তো প্রিয় দর্শক, আমরা আসলে নানির জন্য শাড়ি অথবা গোল জামা আছে, গোল জামাগুলো যে 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 পরে আছে এরকম সিস্টেমে গোল জামা হয়, তাহলে বয়স্কদের জন্য শাড়ি যেগুলো আছে ওইগুলো দেখেন। হ্যাঁ এমনি পরবে ওনার জন্য, হ্যাঁ পছন্দ করি না কোনটা, রং উঠবে না, রং উঠা এটা পছন্দ একটাই না, একটাই দেখি কাপড় ভালো ভাই, আপনার কাপড়ে কোনো সমস্যা নেই, সন্দেহ নেই না, একটু কাপড় খুলেন আবার কাটা খোলা থাকতে পারে, কাপড়টা ভালোই আছে, ভালো লাগছে। আর এই জল নানিকে কি মানাবে যে পার্টে যাবে কালারিং? সাদা কাপড় নোংরা যাবে। আচ্ছা চয়েস হলে কেমন কেমন ৬০০ ৫০ একটু কম রাখবেন, হ্যাঁ আমরা তো অসহায় মানুষ নিয়ে কাজ করি, অসহায় মানুষকে দেই। আপনার দোকানের নাম কি? আরিফ বস্ত্রালয়। তো যাই হোক, অসহায় মানুষের জন্য যেভাবে স্যাক্রিফাইস করা যায় দরকার করবেন, দাম দর করবো না, যতটা কম নেওয়া যায় নেবেন। হ্যাঁ ভাঙ্গুড়া উপজেলা। ব্লাউজ লাগবে আবার বানানোর ঝামেলা যাবার থেকেই যাবে, আবার আমি কোথায় বানাতে দেবো বলেন? আমি তো একবারে ভিডিও শেষ করে যাইতে চাইলাম। আচ্ছা দেখেন, রেডিমেড কিনতে পাওয়া যায়? আচ্ছা আচ্ছা রেডিমেড যদি পাওয়া তাহলে রেডিমেড নিয়ে দিচ্ছি। রেডিমেড ঠিক আছে, ধরো তো একটু ধরো, এইবার ধরে রাখো।
প্রিয় দর্শক, আমি আসলে ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ আমি আসলে যে ক্যামেরা ধরতেছিলাম ক্যামেরা ধরার লোক নাই, তো যার কারণে ভিডিওতে ভাই করা গেলে আপনি প্রিয় দর্শক, আসলে ক্যামেরার পিছনে মানে ক্যামেরার সামনে আসলাম মানুষের পরে, তো যাই হোক এখন আমি ওনাদের নিয়ে যাচ্ছি নানি ব্লাউজের জন্য। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। হ্যাঁ তো প্রিয় দর্শক, আজকে আমরা নানির জন্য শাড়ি নিলাম, এখন ব্লাউজ আর কি দেখবো রেডিমেড। এই যে নানি নানি গায়ে নানির জন্য দোয়া করবেন। আসলে প্রবাসী ভাই শাহিন ভাই তো ওনাদের 2500 টাকা পাঠিয়েছিলেন, তো 2500 টাকার মধ্যে আমরা আজকে 550 টাকায় শাড়ি কিনে দিলাম, আগের শাড়ি ওনার রাফ ইউজ করার জন্য, আর এখন ব্লাউজ কিনে দেবো। তো সবাই দোয়া করবেন, নানিকে দোয়া করবেন, রত্নাকে দোয়া করবেন, তাদের পরিবারের সবাইকে দোয়া করবেন, তাদের ভালো থাকতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।